মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাত অথন্তর, এফালে মুখ্যমন্ত্রীর ভাষণ, আনফালে আরক্ষী রাইজর হতাহতি। নির্বাচনী প্রচারের বাবে আজি তিনিচুকীয়াত উপস্থিত হয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডিগবৈ বিধানসভা সমষ্টির ফিলবাড়ী বালিজাত মুখ্যমন্ত্রীর ভাষণ চলি থাকতেই লাগে অথন্তর। অসম মেলা পথ নির্মাণের ক্ষতিগ্রস্ত পরিয়ালক ক্ষতিপূরণ নিদিয়ার বাবে হাতে হাতে প্লে কার্ড লৈ প্রতিবাদ করে একাংশ লোকে। লগে লগে লাগিল হাহাকার, লাগিল আরক্ষী রাইজর হতাহতি। মুখ্যমন্ত্রীর সভাত এনেদরে প্রতিবাদ করাক লৈ তিনিচুকীয়াত সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়ার। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাত অথন্তর, এফালে মুখ্যমন্ত্রীর ভাষণ, আনফালে আরক্ষী রাইজর হতাহতি। নির্বাচনী প্রচারের বাবে আজি তিনিচুকীয়াত উপস্থিত হয়েছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডিগবৈ বিধানসভা সমষ্টির ফিলবাড়ী বালিজাত মুখ্যমন্ত্রীর ভাষণ চলি থাকতেই লাগে অথন্তর। অসম মেলা পথ নির্মাণের ক্ষতিগ্রস্ত পরিয়ালক ক্ষতিপূরণ নিদিয়ার বাবে হাতে হাতে প্লে কার্ড লৈ প্রতিবাদ করে একাংশ লোকে। লগে লগে লাগিল হাহাকার, লাগিল আরক্ষী রাইজর হতাহতি। মুখ্যমন্ত্রীর সভাত এনেদরে প্রতিবাদ করাক লৈ তিনিচুকীয়াত সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়ার। ব্যুরো রিপোর্ট, অসম লাইভ 24।